দর্শক আমরা আসছি ফ্যাশন ট্রাভেল স্টলে স্টল নাম্বার 8 স্টলে রয়েছেন তিনজন মহিষী নারী একসাথে রয়েছেন নারী উদ্যোক্তারা অনেক স্বতঃস্ফূর্তভাবে বিজনেস করছেন তো তিনজনের মধ্যে আমরা তারা তিন ফ্রেন্ড একসাথে শুরু করেছেন আমরা তিনজনের মধ্যে একজনের কথা শুনবো তাদের তাদেরকে প্রশ্ন করে আমরা জানতে চাইবো আসলে তাদের বিজনেসের কি অবস্থা এবং নারী উদ্যোক্তারা কিভাবে এগিয়ে যাচ্ছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়েব আয়োজিত এই মেলায় বাইস্কোপ ইভেন্টস এই মেলা ওয়েবের সাথে অর্গানাইজিং পার্টনার হিসেবে ছিলেন তো আমরা আসছি এফবি টিভির পক্ষ থেকে এটা একটা অনলাইন টিভি চ্যানেল আপনি আমাদের বেসিক কাজ হচ্ছে উদ্যোক্তাদেরকে প্রমোট করা বিশেষ করে নারী উদ্যোক্তাদেরকে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে ক্যারিয়ার পরিকল্পনা ও উদ্যোক্তা কথন তো সেই উদ্যোক্তা কথনের কথন হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের যে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে আসছেন এগুলার সাড়া কেমন পাচ্ছেন আসলে আমাদের প্রোডাক্টগুলো মেইনলি আমরা বেস করেছি সামনে যেহেতু গরম আসছে গরমের মধ্যে আমাদের কমফোর্টেবল কিছু প্রোডাক্ট যেটা বাসায় পড়তে পারবে বা নরমালি বাইরে ওয়্যার তো সেই ক্ষেত্রে সারা আমরা খুবই ভালো পাচ্ছি কারণ এই প্রোডাক্টগুলোর এখন চাহিদাটা বাড়বে উইন্টার যেহেতু শেষ পাশাপাশি বলতে গেলে এইটা হচ্ছে আমার সেকেন্ড মেলা আমার ফার্স্ট মেলার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেটা আমি এখানে ইনক্লুড করে আমি খুবই ভালো রেসপন্স পাচ্ছি প্লাস অর্গানাইজার যারা ছিলেন সবার অর্গানাইজিং ওয়ে বা সবকিছু খুবই ভালো শৃঙ্খল অ্যান্ড স্যাটিসফাইং বাইস্কোপ ইভেন্টস যেহেতু এটা অর্গানাইজিং পার্টনার হিসেবে ছিল বাইস্কোপ ইভেন্টসের কোনো পরামর্শ যদি কোনো বিষয়ে দিতে চান বা কোনো অভিযোগ যদি থাকে সেটাও দিতে পারেন অভিযোগ কোনোটাই নেই জিনিসটা পরামর্শের ক্ষেত্রে একটা হচ্ছে গিয়ে যে যেমন একটা জিনিস অ্যাট্রাক্ট করা ফার্স্ট অ্যাট্রাকশন হচ্ছে গেটে যখন আসবে মানে যারা বাইরে থেকে দেখবে যেখানে একটা মেলা হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাইরে একটা গেটের একটা অন্যরকম ব্যবস্থা থাকলে চোখে অ্যাট্রাক্ট করে যেমন কিছু বালুনস দিয়ে বা একটা সিম্পল করে একটা ডেকোরেট করে কিছু করলে হয়তো বেশি ভালো হতো প্লাস আরেকটা হচ্ছে গিয়ে যে মাইকিংয়ের ব্যাপারটা আরেকটু আগে থাকতে প্রচার করা স্টার্ট করলে ভালো হতো কারণ অনেকে আশেপাশ থেকেই বলছে যে আমরা এখনো শুনিনি বা আমরা জানতাম না যে এখানে একটা মেলা হচ্ছে আপু আসলে এটা তো 3 দিন মাইকিং করা হয়েছে মেলা যেদিন শুরু হয়েছে ওই দিন সহ তার আগের 2 দিন মিলে 3 দিন মাইকিং করা হয়েছে জিনিসটা হচ্ছে গিয়ে কি বনশ্রীতে মেলা অনেক হয় তো সেই অনুযায়ী বলতে গেলে সবার কানে যেটা খুব বেশি টানা প্রচার করা হচ্ছে ওই কথাটা বেশি শোনে যেমন এখানে এই টাইমে অ্যাট দ্য সেম টাইম আরও 3-4 জায়গায় বনশ্রীর মধ্যে মেলা হচ্ছে তো মাইকিং কিন্তু বরাবর এক একজনের মতো করে যাচ্ছে প্রচারের জন্য যাই হোক ওইটা কোনো না মেইন হচ্ছে গিয়ে যে মাইকিংটা হয়তো আরেকটু স্ট্রং থাকলে ভালো ওকে আপু ধন্যবাদ আপনাকে আমরা আপনার পরামর্শ নেক্সট আয়োজনে আমরা আপনার পরামর্শটাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ